الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله আমরা এখন আছি ঢাকাতে। তো এটা দানমন্ডি লেক। তো সাথে আছে বন্ধু রাসেল। রাসেল সবার উদ্দেশ্যে হাই বলো। তো দেখুন এখান থেকে যাব রবীন্দ্র সরোবর। ওটা বিকালে সূর্যাস্তটা এখান থেকে পুরোটাই উপভোগ করা যায়। এক্সারসাইজ করার জন্য জায়গাটা অনেক বেস্ট। বিকালবেলা বা সকালে প্রচুর হাঁটাহাঁটি করে এখানে মানুষ। তো আমাদের আমাদেরও আজকে এক্সারসাইজের কাজটা হয়ে গেল, প্লাস আমরা জায়গাটা সৌন্দর্য উপভোগ করতে পারলাম। তুমি বহু দুই, তুমি 20 মিনিট, তোমার দ্বারা সম্ভব হইব না।
রবীন্দ্র সরণিটা পুরাই পরিপূর্ণ থাকে বিকালে মানুষের কানায় কানায়। এত হিউজ পরিমাণ মানুষ এখানে আসে বিকালের, যখন একটা মানুষ বোরিং হয়ে যায় তখন সবাই এখানে আসে, আসে একটু শ্বাস নেয়। আর এখানে অনেকগুলো ক্যাফে আছে, তো সন্ধ্যার পরে এখানে ক্যাফেতে অনেক ভালো মানের চা, তারপরে বার্গার, কাবাব এগুলো পাওয়া যায়। আমি আর আমার বন্ধুরা আসেন, আমরা কিছুক্ষণের ভিতরে একটা রেস্টুরেন্টে যাব এবং সন্ধ্যাবেলায় ওখানে নাস্তা করব। কাছের মানুষ দূরে তুইয়া হরিয়ামি টাকা আসার উদ্দেশ্য হলো আমার মোবাইলে একটা স্ক্রিন লাগানোর জন্য। সাথে আসলে কিন্তু দীর্ঘদিন আমি এদিক সেদিক ঘোরাফেরা করে ট্রাভেলিং করি, তো করোনার কারণে বেশ কিছুদিন আমি বাইরে ট্রাভেলিং করতে পারিনি, ইন্টারন্যাশনাল ট্রাভেলগুলো। তো আমি চিন্তা করলাম ঢাকাতে যাইলে আমার বন্ধুকে, তো আমি রাসেলে নক করি, রিয়াদে নক করি, তারা সাড়া দেয়, আমি ঢাকা চলে আসি। তো দুদিন রিয়াদের সাথে খুব ভালো একটা সময় কাটালাম। আজকে সকালে রাসেলের কাছে আসা হয়, রাসেলে তার দোকানের ব্যবসা সব কিছু রাখি। আমি আসলে খুবই এক্সাইটেড রাসেল আমার সাথে এই সময়টুকু দেওয়ার জন্য। তো মন থেকে রিয়েলি রাসেলকে ধন্যবাদ। আর যারা দেখবেন বেশ কিছুদিন আগে, আসলে কারো এক বছর হয়ে গেছে মনে হয় রাসেলের আব্বা মারা যায়, তখন থেকে রাসেলে আসলে খুব বোরিং, বাইর হয় না, বাসা বাড়িতে বেশি সময় দেয়, বন্ধু বান্ধবের বেশি সময় হয় না। আজকে সে বাইরে আসছে এবং কি আমরা ভালো একটা সময় কাটাইছি, খুব এনজয় করছি, এবং কি ওয়েদারটাও অনেক ভালো ছিল। তো এ বলে শেষ করবো, আমরা এখন লাচ্ছি খাচ্ছি। আসলে আমি যেটা বলে শুরু করছিলাম, কামরুল হচ্ছে আমার বন্ধু, আমরা একসাথে সেই প্রাইমারি স্কুল হাই স্কুল জীবন শেষ করছি, তারপরে সবাই সবার জায়গা থেকে ব্যস্ত হয়ে গেছি, দেখা হয় নাই। তো কামরুল একজন সফল ব্যবসায়ী, যেই বর্তমানে কাতারে ব্যবসা করে। তো মোটামুটি এখন আমাদের বন্ধুবান্ধব যে কয়জন আছে তাদের মধ্যে সব মানে আল্লাহর রহমতে সে অনেক ভালো একটা অবস্থায় আছে। আমি মনে করি কামরুল কেন সফল হয়েছে কামরুলের জায়গা থেকে, আমি যেটা বলবো কামরুলের মানসিকতার দিক থেকে, কামরুল কখনোই আমরা যেটা আমরা কী করছি, আমরা অনেক আমাদের ইয়াং বয়সে আমরা সবাই খেলাধুলা করছি, বসে রয়েছি, সময় কাটাইছি, ঘুরছি, কামরুলও ঘুরছে, পাশাপাশি কামরুল পরিশ্রম করছে, কামরুল কাজ করছে, নিজের সময়টাকে সৎভাবে সৎ কাজে নিয়োজিত রাখছে। আজকে কামরুল সফল হয়েছে, তো কামরুলের জন্য আমার বিশেষ দোয়া কামরুল আরও বড়ো হোক, কামরুলের সাথে আমার আরও যারা বন্ধুবান্ধব আছে সবাই আরও ভালো করুক, আরও ভালো জায়গায় যাক।
আমার জন্য সবাই দোয়া করবেন, কামরুলের জন্য দোয়া করবেন, আমার বন্ধু বান্ধব সবাই একদম পাড়া প্রতিবেশী সবার জন্য দোয়া রাখবেন, সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।